গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকাল সকাল যখন এসে দরজাটা খুলেছি, প্রথম চোখ আমার এনার দিকেই গেছে, দেখতেই পাচ্ছ। এত ভালো লাগছে যে কি আর বলবো, সবকটা ফুল যদি একসাথে ফুটতো তো পুরো গাছের, আমার মনে হয় না সবকটা একসাথে ফুটবে। আর ওই ফুলটাকে তুলে না দিলে বাকি কুড়িগুলো না জায়গা পাচ্ছে না, দেখো সবকটা আটকে গেছে। তো এত সুন্দর গন্ধ যে কি আর বলবো, এখান দিয়ে যখনই যাচ্ছি এত ভালো লাগছে। আর গোলাপ গাছটাতেও না অনেক পুঙ্খি গজিয়েছে, এ দেখো। তো সবটা মিলিয়ে ভীষণ ভালো লাগছে, এখানে এলে একটা পজিটিভ এনার্জি তো অবশ্যই আছে। আর সাথে বেলি ফুলের গন্ধ, ওফ দুর্দান্ত লাগছে, পুরো সকালটাই যেন ভালো করে দিয়েছে। যাই হোক, আর কালকে তোমাদেরকে যেটা বলছিলাম যে মন মেজাজ একদম ভালো লাগছে না, জানি না কেন, মানে কোনো কারণ ছাড়াই ভালো লাগছিল না কালকে। তো আজকে সেটা অনেকটা কাটিয়ে উঠেছি, ভালো লাগছে আজকে সকালটা। আসলে এই ফুল বা কিছু এই এগুলো পজিটিভ এনার্জি দেয়, হয়তো মানে কালকে সন্ধ্যের দিক থেকে দেখবে তাও আমি পরপর কিছু কাজ করেছি, মাছ কাটা থেকে শুরু করে তারপরে পরোটাটা একবার লেচিটা বানিয়ে রেখে যাওয়া, এসব মোটামুটি চলছিল। তো সবটা মিলিয়ে বেশ ভালো লাগছে আজকে। তো চলো এবার রান্না করব, রান্না বসাবো, সন্ধ্যাটা চচড়িটা করব আর মাছ করব। তো চলো আগে গাছে জল দিয়ে আসি, ব্যালকনিতেই ছিলাম কিন্তু ভুলে গেছি কোনোভাবে, আর তরকারি তো কাটাই রয়েছে, সেটাকে জাস্ট বসিয়ে দেবো, দিয়ে আমি তারপর যাব গাছে জল দিতে। মোটামুটি আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, তার কারণ এখন বাজে 10:30, আর ততক্ষণ আমি রান্নাটা বসিয়ে দেবো। আজকে ভাবছি রান্নাটা করে কড়াইতেই রেখে দেবো, খাওয়ার সময় একটু গরম করে নিতে হবে, তখন একদম পুরো ঠান্ডা হয়ে যাবে আর সেটাও খেতে চায় না। আর ও নেই এখন ঘরে, ও গেছে হচ্ছে পেট্রোল পাম্পে, স্কুটিটাতে পেট্রোল ভরাতে গেছে ও। এই কাজগুলো তাহলে আমি করতে থাকি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আজকে হয়ে গেছে, উঠেই আমি আগে এই দুটো কাজ করে নিয়েছি, কারণ ও বেরোবে বলছিল স্কুটিটাকে নিয়ে, ওই জন্য। কালকে রাতে তো কাটাকুটি করাই ছিল, তাই আজ আর অসুবিধে হবে না, সকাল হতেই গ্যাস ধরিয়ে দিলাম আর কড়াইও বসিয়ে দিলাম। হবে একদিকে সজনে ডাঁটার চচ্চড়ি, আরেকদিকে হবে তেলাপিয়া মাছ। মাছটাকে আপাতত সিনকে আমি ছাড়তে দিয়েছি জলে ভিজিয়ে, আর এদিকে সজনে ডাঁটার চচড়িটা করার জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। সত্যি কথা বলতে আজকে রান্নার খুব একটা ইচ্ছে নেই, দেখো সব সবজি ওই জন্য একসাথেই ছেড়ে দিয়েছি। আমি এগুলোকে একটু আগে পরে ছাড়ি, মানে সবচেয়ে শক্ত বা সেদ্ধ হতে টাইম লাগবে ওরকম আগে ছাড়ি তারপর। তো আজকে খুব যে একটা জুত ছিল রান্না করার বা ইচ্ছে ছিল সেরকমটা নয়, হতেই পারে এক আধ দিন, আমার মনে হয় প্রত্যেকেরই হয়। সে যতই ভালো করতে মানে রান্না করতে যতই ভালোবাসুক না কেন, আমি রান্না কেমন করি সেটা বড় কথা নয়, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি সেটাই বড় কথা। কিন্তু আজকে জানি না কেন কোনোভাবেই ইচ্ছে খুব একটা করছিল না। তো মাছের ঝোলটাও যে আজকে খুব ভালো হয়েছে সেটাও বলবো না, আর সজনেটা চচড়িটা আমি এর থেকে অনেক 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 ভালো বানাই, আজকে অনেকটাই ডাউন হয়েছে। যেরকমটা আমার শরীরের হাল তেমনটাই আমার রান্নার হালও। তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম আমার মনটা খুবই খারাপ লাগছিল, কেন লাগছিল সেটার কোনো কারণ বলতে পারবো না, কিন্তু আজকে শরীরটাই খারাপ হয়েছে একটু, সেটা জানি আমি কালকে ঠিক হয়ে যাবে আমার। তো ওই আর কি, আর ওইদিকেও দেখো আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আজকে দুখানা মাছের মাথা ভাজতে বসিয়েছি। প্রমি যে খুব একটা মাথা ভালো খায় তা নয়, কিন্তু আমি তিনখানা মাথা একা একা কি খাবো, ওই জন্য আজকে দুখানা রান্না করেছি, আর একটা যেটা রয়েছে সেটা নয় পরে করবো। আর দেখো এদিকে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিই, নুন চিনি হলুদ এসব দিয়ে দিয়েছি, আর সর্ষে বাটা দেবো একটু। তো এই হবে চচড়ি আর কি, সর্ষে বাটাটা একটু পরে দেবো আর কি, তার আগে একটু জল দিচ্ছি, জলটা ফুটে গেছে, এবার আমি দেব সর্ষে বাটা। এগুলো একটু পজ করে করে রেখে শ্যুটগুলো নিই আর কি, ওই জন্য তোমাদের মনে হচ্ছে পরপর, কিন্তু আমি একটু টাইম নিয়ে নিয়েই করেছিলাম। তো তারপর নাড়াচাড়া করে নেব আর জিনিসটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে, কারণ আর তো জল পড়বে না, এটুকুই জল আর এইটুকু জল দিতে হয়েছে, তা কারণ নাহলে সর্ষে বাটাটা পুড়ে গেলে একটু তেতো তেতো হয়ে যেত সবজিটা, তাই জন্যে। তো চলো মোটামুটি, আর ওদিকেও মাছটাকেও দেখতে হচ্ছে, নাড়াচাড়া দিচ্ছে আর কি। মাছটা ভাজতে এই ফ্রাইং প্যানটাতে খুব যে একটা অসুবিধা হচ্ছিল তা নয়, আবার একটা খুব যে সুবিধা হয়েছে তাও নয়। তো চলো করে নিই। তোমরা কি দেখতে পাচ্ছ, ওই যে আমার স্কুটি, আর ওখানে বসে নেই কারণ আমি ওই যে জলগুলো হু হু করে ছিটছে পুরো ভিজে যাবো তাই, আর উনি এখন ধোয়াচ্ছে, অনেকদিন ধোয়ানো হয়নি, ধুলো পড়ে গেছিলো স্কুটিটাতে, তাই ধুইয়ে নিচ্ছে এখন। তবে চার্জেস যা বলবো 100 টাকা বললো ফোম ওয়াশ পুরো, আমি বললাম ঠিকই আছে বাবা,
চলো 100 টাকায় আমার গাড়ি তো নতুনের মতো লাগবে, তাই এখন ধুয়ে নিচ্ছি। আর আমি অনেক দূরে বসে আছি কারণ ওই ঠান্ডা লেগে যাবে নাহলে ওখানে। হ্যাঁ দেখো এখন দিচ্ছে ফোম, দেওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ দেওয়া হয়ে গেছে, ফোম দিয়ে পুরো ঢেকে দিয়েছে। এবার ধোবে, তারপর অয়েল দেবে কি দেবে না জানি না, তবে ফোম ওয়াশ হলেও অনেকটা একদম পুরো পরিষ্কার চকচক করে। তো এই যে আমার স্কুটি একদম পুরো ঝকঝক করছে নতুনের মতো। আপাতত জলও গড়াচ্ছে কিন্তু, তো এখন আর মুছবো না ওটাকে, একটু শোকাক থাক, পরে এসে বেলার দিকে 1-2 ঘন্টা বাদে আরও এসে কভারটা পরিয়ে দিয়ে যাব। চলো যাওয়া যাক ওপরে। সমস্ত কাজ হয়ে গেছে, এই জাস্ট ভাতটা বসালাম, ভাত মানে স্নানও হয়ে গেছে আমার, ভাত বসিয়ে দিয়ে এই এসে বসলাম তোমাদের কাছে। আর সিনকে দুটো বাসন ছিল তো সেগুলো মাজলাম, একটু মেজে এসে বসলাম। সমস্ত কাজ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 1টা, হ্যাঁ 1টা 8 বাজে। তো এই আর কি টুকটাক এদিক ওদিক করতে করতে বেজেই যায়, সেই বেলা হয়েই যায় যত তাড়াতাড়ি করবো ভাবি না কেন। এই আর কি, আর বুড়োটা দেখো পুরো জঙ্গলের মতো হয়ে যাচ্ছে কেমন যেন। আর ও সবে এই মাত্র এলো, সারা সকালটা মোটামুটি একাই কেটে গেছে। একা থাকাটা একটু একটু করে প্র্যাকটিস করতে হবে, কারণ কোনো না কোনো দিন তো অফিস খুলবেই, বা অফিস তো ওয়ার্ক ফ্রম হোম সারা জীবন দেবে না এই আর কি। তো চলো এরপর খেতে তো বসবো, ও এলো সবে স্নান করো পুজো দিক তারপর। মাছ তো আগেই দেখেছো আজকে দুখানায় মাথা রান্না করেছি, যেহেতু জানি এটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আমাদের দুজনেরই, তাই জন্যে তো এই তর সবজিটা আর এটা আর ওর তো বিট বাটার রয়েইছে, যেটা কিনা আমি ভাতের হাঁড়ির ভেতরে আবার গরম হওয়ার জন্য দিয়ে বসিয়ে রেখে দিয়েছি আর কি। তো ভাত, বিট বাটা, ওর এটা আর মাছ, ব্যাস। এখন বাজে রাত্রি 10:12, আর ফাইনালি আমি এসেছি রাতের খাবার বানাতে। দেখো চিকেনটা ম্যারিনেট করাই ছিল সব কিছু দিয়ে, তো আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম, আর চালটাও ধোয়া ছিল, আমি আরেকদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আজকে রাতে আমরা খেয়ে নেবো একটু ভাত আর একটু চিকেনের ঝোল আর কি, তো তাহলেই হয়ে যাবে। আর বাড়ি থেকে আনা সেই গন্ধ লেবু আমার আজও চলছে, তো 2 পিস কেটে নেবো আর কি। তারপরে আর বাসন যে কটা সিনকে জমেছে ওই কটাকে আমি একটু মেজে ঘষে নিই আর কি, ততক্ষণে রান্নাটাও হতে থাকুক। আর ভাতটা দেখার জন্য তো রান্নাঘরে থাকতেও লাগে, তো ওই জন্য আর আমি মাঝে মাঝে তাকিয়ে কি দেখি বলো তো, যে আমি ক্যামেরাটা ঠিকঠাক রেখেছি কিনা, আর আবারও পজ করে রেখেছি কিনা, কারণ মাঝে মধ্যে এই ভুলটা যাই না সবার হয় কিনা, তবে আমার হয়। আমি ক্যামেরা সেট করে দিয়ে মাঝে মধ্যেই মানে চালু করতেই ভুলে যাই, পজ করাই থাকে। তো চলো মোটামুটি হয়েই এসেছে, আর ওই তেলের কৌটোটা আজকে ভেজানোই থাক। সমস্ত কিছুই রান্নাবান্না হয়ে গেছে, এরপর বসবো আমরা খেতে। শরীরটা খুব খারাপ লাগছে বিশ্বাস করো, তাই জন্য আজকাল কোথাও বাড়াতে ইচ্ছে করছে না, বুঝতেই পারছো আজকের ব্লগটা একটু ছোটই যাবে। আশা করি কালকে থেকে আবার ঠিক হয়েই যাব। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। আশা করবো এই ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে প্লিজ সাথে থেকো, নতুন কোনো বন্ধু এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, গুড নাইট।